Evergreen757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ নুনা ইলিশ রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল, প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। প্লিজ প্লিজ, নুনা ইলিশের ইউনিক রেসিপিটা আমি কীভাবে করব চলুন দেখি। এর জন্য হাঁসের ডিম সেদ্ধ করে এইভাবে কেটে নিয়েছি, ঝিরি ঝিরি করে পেঁয়াজ কেটেছি, আলু কেটে জলে রেখেছি, তাহলে লাল হবে না। নুনা ইলিশ নিয়েছি ভালো কোয়ালিটির, কেটে জলে রেখেছি, ভালো করে ধুয়ে নেব। শিমের বিচি ভাজা করে খোসা ছাড়িয়ে নিয়েছি, ভালো করে গরম করে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর নুন হলুদ দেওয়া ডিম, যে হাঁসের ডিম, এগুলি দিয়ে ভাজা করে নেব এখন। এই তেলে উল্টিয়ে পাল্টিয়ে ডিমগুলি ভাজা করে নেব। একটা আধুনিক রান্না করব, খুবই টেস্টি। ডিমগুলি ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। অল্প তেলেই ভাজা করতে হবে, এটাই ঠিক, অল্প তেল খাওয়া ভালো। এই যে এরকম ভাজা হবে ডিমগুলি, এই তেলে নুনা ইলিশ যে জলে ভিজিয়ে রেখেছিলাম এখন ভাজা করব। নুনা ইলিশ তো নুন থাকে, এর জন্য নুন দেব না। হলুদ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নুনা ইলিশগুলি ভাজা করে নেব, তাও মিডিয়াম থেকে কম ভাজা করব। কারণ কি, নুনা যদি বেশি ভাজা করা হয় তাহলে টেস্ট চলে যায়, পুড়ে যায়। নুনা ইলিশের জন্য অল্প ভাজা করতে হয়। নুন ছাড়া হলুদ দিয়ে ভাজা করে নিয়েছি, নুন দিলে আরও নুনটা হয়ে যাবে। এই যে এভাবে ভাজা করে নিয়েছি মিডিয়াম থেকেও কম, এভাবে করলে টেস্ট হয় রান্নাটা, নুনার ফ্লেভারটা রান্নাতে আসে। এই যে অল্প তেলে হলুদ দিয়ে ভাজা করলাম নুনাগুলি, এই তেলে আরও একটু তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর আলু ভাজা করে নেব, নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি। আলুগুলি ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই প্যানে আবার তেল দিয়েছি, প্যানের মধ্যে তেলটা মাখিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি যে করেছি এগুলি দিয়েছি, পেঁয়াজের মধ্যে নুন দিয়েছি, একটু তাড়াতাড়ি ভাজা হবে এর জন্য নুন দিয়েছি পেঁয়াজ ভাজাতে। পেঁয়াজটা এখন ভাজা হচ্ছে, মিডিয়াম ভাজা হবে। এখন ভাজা আলুগুলি পেঁয়াজের মধ্যে দিয়েছি, ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, ঝাল লাগবে, টেস্ট হবে। এভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি, পাশে গরম জল বসিয়েছি, জলটা লাগবে ঝোলের জন্য, ফুটন্ত জল দেব তাহলে রান্না ভালো হবে। এভাবে মিশিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ, আলু ভাজা, সুন্দর করে তৈরি করছি, খুব টেস্ট হবে রান্নাটা। এটা দেখেই বোঝা যাচ্ছে যে নুনার রান্নাটা খুবই টেস্টফুল হবে। এই যে ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য, একটু অল্প নুনই দিতে হবে কারণ নুনা ইলিশ রান্না হবে নুনাতে। হলুদ দিয়ে দিলাম, নুনা ইলিশে নুন থাকে এর জন্য নুনটা অল্প দিয়ে রান্না করতে হয় ব্যালেন্স করে। এভাবে নুন হলুদ মিশিয়ে নিলাম, শুকনো শিমের বিচি ভাজা করে খোসা ছাড়িয়ে ধুয়ে দিয়ে দিয়েছি এখানে, খুব টেস্ট হবে শিমের বিচি দেওয়াতে। এভাবে শিমের বিচিগুলি সেদ্ধ হবে আলুর সঙ্গে সঙ্গে। এখন এখানে নুনা ইলিশের টুকরোগুলি যে ভাজা করেছিলাম এগুলি, আর হাঁসের ডিম যে ভাজা করেছিলাম সেদ্ধ করে এগুলি দিয়েছি এই ঝোলের মধ্যে। এখন আলতো করে ডিমগুলিকে ছড়িয়ে দিতে হবে ঝোলের মধ্যে, আর নুনা ইলিশগুলিকেও ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। এভাবে আপনারা বাড়িতে রান্না করে দেখুন, খুব ভালো লাগবে। লাল লঙ্কার গুঁড়ো দিতে হবে, নুনা ইলিশ দিয়ে রান্না হবে, খুবই ভালো লাগবে। আর এমনিতে তো কোনো মশলা নেই, পেঁয়াজ দিয়ে রান্নাটা তৈরি করে নিয়েছি। এভাবে রান্না হতে হবে, এই যে তো রান্না হবে, নুনা ইলিশের সেন্ট বেরোবে রান্নাতে। এভাবে ডিম আর নুনা ইলিশের ইউনিক রেসিপি আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন খুব সহজে। এভাবে আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে, ডিম থেকে সেন্ট বেরোয়েছে, নুনা শুটকি থেকে সেন্ট বেরোয়েছে, নুনা যে তৈরি করে ইলিশ মাছ থেকেই
নোনা ইলিশ তৈরি করে, এটা খেতে খুব মজার। বাজারে এগুলি কিনতে পাওয়া যায়, এই যে নোনা ইলিশের টুকরোগুলি এভাবে ঝোলের মধ্যে স্যান্ড বেরোচ্ছে, ফ্লেভার হচ্ছে। সিমের বিচি দেওয়াতে তো এটা অন্যরকম রান্না হয়ে গেছে। আপনারা বাড়িতে এভাবে তৈরি করবেন, দেখুন কি সুন্দর হয়েছে রান্নাটা। আপনারা সুস্থ থাকুন, ধন্যবাদ।